ভারতকে চাপে রাখতে সম্পর্ক জোরালো করছে চীন পাকিস্তান ভারত আউট তলে তলে চীন আমেরিকার বাণিজ্য সম্পর্ক শতাধিক অস্ত্র সরঞ্জাম আমদানিতে নির্দেশ দিল ভারত যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ ভারতীয় সেনাদের ইসরায়েলের নেতা ভারতকে চাপে রাখতে সম্পর্ক জোরালো করছে চীন পাকিস্তান কাশ্মীরের অবকাঠামো উন্নয়নে চীন ও পাকিস্তান তাদের সহযোগিতা বৃদ্ধি করেছে এই দুই দেশের সঙ্গেই সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে ভারতের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে বুধবার ওই অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নে ইসলামাবাদ ছয় দশমিক আট মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে ইসলামাবাদ পর্যন্ত বৃহত্তর সড়ক যোগাযোগ অংশ হিসেবে এ সপ্তাহেই চীন ঠাকুর থেকে হেভিলিয়ান পর্যন্ত একশো কিলোমিটার সড়ক খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে এ সড়কটি জম্মু ও কাশ্মীরের ভারতের দাবিকৃত অঞ্চলের পাশ দিয়ে চলাচল করে সড়কটির নির্মাণ কাজ শেষ হলে তথা বন্ধুত্বের এ মহাসড়কটি লাদাখের কাশ্মীর থেকে বিচ্ছিন্ন পৃথক প্রশাসনিক অঞ্চল এমন এলাকা দিয়ে যাবে যা নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ে নিজেদের বলে দাবি করে সড়ক খুলে দেওয়ার বিষয়টি চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ বহন করে চীনের সাংহাই মিউসিনিপেল সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ বলেন চীন ও পাকিস্তানের প্রকল্পগুলো নিয়ে ভারত অঞ্চলের কৌশলগত অবস্থান যে গুরুত্বপূর্ণ তা এই প্রকল্পটি দেখা যাচ্ছে ওয়াং বলেন অতীতের কাশ্মীর ইস্যুটি ভারত পাকিস্তান ও চীনের ত্রিমুখী সম্পর্কের কেন্দ্রীয় ছিল না কিন্তু বর্তমানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য বেশ কিছু জটিল বিষয় রয়েছে বিশেষ লাদাখ গঠনের ক্ষেত্রে চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গোটা কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে যেখানে জম্মু ও কাশ্মীর অবৈধভাবে ভারত দখল করছে বলে চিহ্নিত করা হয়েছে অবশ্য দিল্লি পাকিস্তানের সদ্য প্রকাশিত এ মানচিত্রে রাজনৈতিক অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার কাশ্মীর একপক্ষীয় কোনো পরিবর্তন অবৈধ ও অকার্যপূর্ণ বলে জানিয়েছে সীমান্ত নিয়ে বিরোধের জেরে জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সংঘর্ষে বিশ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান এছাড়া জম্মু কাশ্মীরের খণ্ডযুদ্ধে ভারত ও পাকিস্তানের সৈন্য মারা গেছে সিঙ্গাপুরের এস রাজামাতুন স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো জেমস ডরসে বলেন সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের উত্তেজনার ফলে বেইজিং ইসলামাবাদ সম্পর্ক আরও সংহত অবস্থানে রয়েছে তবে চীন যুদ্ধের দামাম বাজাবে না বলেই মনে করেন তিনি তিনি আরও বলেন এটি চীনের জন্য ভালো মন্দ উভয় পরিণত বই আনতে পারে পাকিস্তানের চীনের বিলুপ বিনিময় করছে সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক ডু ইউকা বলেন চীনের অবস্থান ছিল ভারত ও পাকিস্তানের নিজেরা বিরাজমান মত পার্থক্য দূর করতে সমঝোতা করবে এবং চীন জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে উদ্বিগ্ন জানাবে ভারত আউট তলে তলে চীন আমেরিকার বাণিজ্য সম্পর্ক ভারতকে অনেকটা পরামর্শ দিয়েই টিকটক বন্ধ করায় আমেরিকা টিকটককে ভারত নিষিদ্ধ ঘোষণার পর থেকে আমেরিকা এই সিদ্ধান্তের প্রবল প্রশংসাও করে মোদী সরকারের প্রশংসায় মার্কিন কংগ্রেস একটি রিপোর্টও দেয় ট্রাম্পকে কিন্তু সেই টিকটক নিয়েই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য খবর অনুযায়ী যে টিকটকের মার্কিন নিরাপত্তার ক্ষেত্রে বড় আশঙ্কা বলে মনে করা হচ্ছে সেই টিকটকের সঙ্গে চুক্তি করতে চলেছে মার্কিন সংস্থা টুইটার জানা গিয়েছে চীনা টিকটকের মার্কিন অপারেশনের সঙ্গে মার্কিন সংস্থা টুইটারের প্রাথমিক কথা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের টিকটকের যে অংশ রয়েছে তা সম্ভবত টুইটারের সঙ্গে আমদানিতে একসাথে হয়ে কাজ করবে এদিকে টিকটকের সঙ্গে কাজ করার জন্য মার্কিন সংস্থা মাইক্রোসফট বহুদিন ধরেই চেষ্টা করে চলছে বেইজিং এর সংস্থা বাইট ট্রান্সের আওতায় থাকা টিকটক নিয়ে মাইক্রোসফট সিইউ নাদার সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে বলে তিনি খবরে বলেন তবে সেই আলোচনার মাঝখান দিয়ে টুইটার নিজের ভাগ তুলে নিয়ে সাফল্য পেয়েছে বলে মনে করা যাচ্ছে মূলত আমেরিকার চক্ষুশুল চীন হলেও আমেরিকার বিভিন্ন সংস্থার সঙ্গে চীনা সংস্থার এমন বাণিজ্যিক সম্পর্ক ভারত সহ অন্যান্য দেশগুলোর জন্য চিন্তার কারণ টিকটককে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রাখার বিষয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে সংস্থাটি সেক্ষেত্রে ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে টিকটক শতাধিক অস্ত্র সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত দেশ প্রতিরক্ষা সামগ্রী তৈরিতে জোরারোপের অংশ হিসেবে একশো এক ধরনের সামরিক সরঞ্জাম আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত আগামী চার বছরের ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এই ঘোষণা দিয়েছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ঘোষণা দিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষায় আত্মনির্ভরশীলতা লক্ষ্য বাস্তবায়নে এমন পদক্ষেপ গ্রহণ করা হলো বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে ভারত হল বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ দেশটি বেশিরভাগ অস্ত্র আমদানি করে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে গত জুনের লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের ভারতীয় বিশ্ব সেনা জওয়ান নিহত হওয়ার পর প্রতিরক্ষা নিয়ে তত্রস্থ হয় ভারত এরপর সামরিক ক্রয়ের পরিমাণ বাড়ানো হয় ওই ঘটনার পরপরই জুলাইয়ের দেশটির কেন্দ্রীয় সরকার তেত্রিশটি রাশিয়ান যুদ্ধবিমান ক্রয় ছাড়াও উনষাটটি যুদ্ধবিমান আধুনিকায়নে অনুমোদন দেয় ভারত ও চীনের এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সামরিক উত্তেজনা চলছে বিতর্কিত লাদাখ সীমান্তে বেশ কয়েকটি এলাকায় মুখোমুখি অবস্থা নিয়েছে দুই দেশের সেনারা এ নিয়ে গত দুই মাসের বেশি সময় ধরে কয়েক দফায় উভয় দেশের সামরিক পর্যায়ের বৈঠক হলেও উত্তেজনা কমেনি সামরিক বিশেষজ্ঞরা বলছেন বছরের পর বছর ধরে প্রতিরক্ষা খাতে কম তহবিল বরাদ্দ দেওয়ায় যুদ্ধ বিমান হেলিকপ্টার ও পদাতিক বাহিনীর ব্যবহৃত অস্ত্র সরঞ্জামের সংকট রয়েছে ভারতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন অস্ত্র সরঞ্জাম আমদানিতে এই নিষেধাজ্ঞা বিশ সাল থেকে সালের মধ্যে ক্রমান্বয়ে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আমাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর প্রত্যাশা প্রয়োজনীয়তা সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে অবহিত করা যাতে তারা লক্ষ্য উপলব্ধি করে আরো ভালোভাবে প্রস্তুতি হয় যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ ভারতীয় সেনাদের কোনোভাবেই চীন ভারতের মধ্যকার উত্তেজনা থামানো যাচ্ছে না লাদাখের প্যাঙ্গং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেবসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চীন সামরিক ও কূটনৈতিক স্তরের দফায় দফায় বৈঠকও দুদেশের মধ্যে বরফ গলেনি ভারতের দাবি দেবসাংয়ের উপরে পনেরো হাজার সেনা ট্যাঙ্ক কামান মোতায়েন করছে চীন চীনের পিপলস লিবারেশনস আর্মি এই আচরণের ক্ষুদ্ধ ভারত সে কারণেই এবার ভারতীয় সেনা কমান্ডারদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় তিন মাস ধরে ভারত চীনের মধ্যে উত্তেজনা চলছে প্রকৃত রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ঘাটি গেড়েছে চীন বরাবর তাদের সঙ্গে আলোচনা করেও এ বিষয়ে কোনো সমাধানে সম্ভব হয়নি গালোয়ান হট স্প্রিং ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে সেনা সরালেও ভারতীয় ভূখণ্ডে প্যাঙ্গং দেবসাং এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনারা সে কারণেই ভারতীয় সেনাদেরকে সব ধরনের প্রস্তুতি নিতে রাখা নির্দেশ দিয়েছে সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি সারেজমিনে খতিয়ে দেখতে গত কয়েকদিনে সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান লাদাখ থেকে আসাম পর্যন্ত প্রতিটি এলাকায় গেছেন সেখানে কর্তব্যরত সেনা কমান্ডারদের সঙ্গে তিনি বৈঠক করেন সিকিম অরুণাচলের চীনের সঙ্গে সীমান্ত এলাকা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সেনাদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি ইসরাইলে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে সবচেয়ে বড় বিক্ষোভ দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরায়েল শনিবার রাতে জেরুজালামের বাইতুল মোকাদ্দাস নেতানিয়াহুর বাসভবনের সামনে জোর হন দশ হাজার বিক্ষোভকারী ক্ষমতায় গ্রহণের পর এটি তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপড়ক চালিয়েছে নিরাপত্তা বাহিনী দুর্নীতিতে জড়িত থাকার কারণে বহুদিন ধরে ইসরায়েলের তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে তবে সম্প্রতি তার ব্যর্থতায় পাল্লায় যোগ হয়েছে করোনা ভাইরাস ইস্যু বিক্ষোভকারীরা বলেছে নেতানিয়াহু পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ক্রমায় মিনিস্টার আখ্যা দিয়েও তার পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়েছে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তবে নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন ব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী একজন গণমাধ্যমকে বলেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে এ যাবৎকালে সবচেয়ে বড় বিক্ষোভ এটা তাকে বলতে চাই যথেষ্ট হয়েছে এবার সম্মান থাকতে পদত্যাগ করুন তিনি একজন দুর্নীতিবাজ তিনি দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন তিনি জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন জেরুজালেমের পাশাপাশি এদিন তেল আবিব ও কিয়াশালা শহরেও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয় লেবানন বিস্ফোরণ সরকার প্রতনের আশঙ্কা প্রবল বিক্ষোভে গুলি চলছে করোনা ভাইরাস হামলায় তেমন মৃত্যু হয়নি এতে স্বস্তি ছিল লেবানন সরকারের কিন্তু গত মঙ্গলবার রাজধানী বৈরুটের বন্দরের অ্যালুমিনিয়াম নাইট্রেট মজুদ ভাণ্ডারের ভয়াবহ বিস্ফোরণের পর সরকার পতনের মুখে পড়তে চলেছে সরকারি গাফলতিতে বেইরুটির এই দুর্ঘটনার পর থেকে জনগণ ক্ষিপ্ত সপ্তাহ শেষে বিক্ষোভ এমন আকার নিয়েছে যে শনিবার সকাল পর্যন্ত একটার পর একটা মন্ত্রকে ঢুকে ক্ষিপ্ত জনগণ ভাঙচুর চালাচ্ছে আলজাজেরা বিবিসি রয়টার্সের খবর লেবাননের পরিস্থিতি খুবই উত্তেজনাময় সরকার পড়ে যেতে পারে এমনই আশঙ্কা তৈরি হচ্ছে বিক্ষোভ রুখতে পুলিশের গুলিতে জখম অনেকে প্রতিবাদের তীব্রতা বাড়াতে থাকায় সংসদরা পদত্যাগ করতে শুরু করেছে সিএনএন ও বিসিসি জানাচ্ছে বিক্ষোভকারীরা লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের ছবি পুড়িয়ে দেয় প্রথমে বিদেশ মন্ত্রকে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা শুরু হয় ভাঙচুর এরপর বিভিন্ন মন্ত্রক আক্রান্ত হয় বিক্ষোভকারীরা দেশের সব মন্ত্রক দখল করার হুমকি দিচ্ছে মঙ্গলবারের বিস্ফোরণে তীব্র হিরোসীমায় পরমাণু হামলায় দশ ভাগের এক ভাগ এমনই জানিয়েছে বিশেষজ্ঞ রাষ্ট্র এই ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এমনই যে বেইরুট থেকে ২৪০ কিলোমিটার দূরে সারপ্রাইজ দ্বীপরাষ্ট্রে কম্পন ও শব্দ শোনা গিয়েছিল বন্দরের সরকারি কর্মীদের গাফলতির বিস্ফোরণ হয়েছে এমন দাবি করে লেবানন সরকার তাদের গৃহবন্দী করার নির্দেশ দেয় সেই সঙ্গে জারি হয় দু সপ্তাহের জরুরি অবস্থা তারপরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে গালফ নিউজের খবর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে বেইরুটের শাহিদ চত্বরের গুলির শব্দে শোনা গেছে বেইরুট বন্দর এলাকার একটি রাসায়নিক পদার্থের গোডাউন দুই হাজার সাতশো পঞ্চাশ টন অ্যালুমিনিয়াম নাইট্রেট বিস্ফোরণ হয় এই ঘটনায় প্রায় সাত হাজার মানুষ জখম প্রায় ছয় বছর ধরে বন্দরের মজুত করা হয়েছিল